সমুদ্রপথ ও সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। পাশাপাশি উপকূলীয় এলাকায় নানা প্রাকৃতিক দুর্যোগে জনগণকে সার্বিক সহায়তা প্রদানেও এ বাহিনী রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। দেশের বিশাল জলসীমায় এ বাহিনীর সক্রিয় উপস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের মোট বাণিজ্যের 90% বেশি পণ্যের আমদানি ও রপ্তানি সমুদ্র পথে হয়ে থাকে। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনগণের আয়ের প্রায় 30% সামুদ্রিক মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এছাড়াও বঙ্গোপসাগর প্রাকৃতিক গ্যাস, তেল ও অন্যান্য বহু অনাবিষ্কৃত খনিজ সম্পদে সমৃদ্ধ। মৎস্য ও খনিজ সম্পদ রক্ষা এবং ব্লু ইকোনমিতে দেশকে এগিয়ে নেবার পাশাপাশি দেশের আমদানি ও রপ্তানি কাজে ব্যবহৃত দেশি বিদেশি জাহাজসমূহের নদী ও সমুদ্র পথে নিরাপদ চলাচল নিশ্চিত করে অর্থনীতির প্রবাহ অব্যাহত রাখতে কাজ করছে কোস্টগার্ড। কোস্টগার্ড আছে, আমাদের নৌবাহিনী আছে, এদেরকে যেকোনো সময় যেকোনো পরিস্থিতির শিকারে যখন আমরা ফোন দিই সে অতি দ্রুত তারা চলে আসে এবং তারা খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়ে আমাদের নিয়ে যায়। সমুদ্র এলাকার নীল অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বর্তমান সরকারের যে প্রচেষ্টা তা বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সচেষ্ট রয়েছে। সমুদ্র ও নদীপথে চোরাচালানের নির্ধারিত রুটগুলো সর্বদাই কড়া নজরদারিতে। মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ পণ্য জব্দে অর্জিত হয়েছে ব্যাপক সফলতাও। বর্তমানে বাংলাদেশ কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহলদান করে আসছে এবং যার ফলশ্রুতিতে আজ আমরা এই এলাকায় নিরাপত্তা প্রদান করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সুনামি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় জনগণকে সার্বিক সহায়তা প্রদানে কোস্টগার্ডের অংশগ্রহণ প্রশংসার। সমুদ্র সম্পদে সমৃদ্ধ দেশের জলসীমায় কোস্টগার্ডের সক্রিয় উপস্থিতি ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কোস্টগার্ডের ভূমিকা অব্যাহত থাকবে, এ প্রত্যাশা সবার। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।